আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদে মুরগির কালাবুনার রেসিপি। গত ঈদে আমি আপনাদের সাথে বিফ কালাবুনার একটি রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন রেসিপিটি এবং অনেক রিকোয়েস্ট করেছিলেন যেন মুরগির কিংবা খাসির কালাবুনার একটি রেসিপি শেয়ার করি। আজকে রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করা, আশা করি পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে অবশ্যই রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে দুইটি মুরগি নিয়েছি, 4 কেজি একটু বেশি ছিল, তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে 3 কেজি হয়েছে। তো আমি এখানে ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, 4 টেবিল চামচ, রসুন বাটা এখানে 3.5 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা। আমি প্রথমে তেজপাতাগুলো 2 টুকরো করে এখানে 3-4টে দিয়ে দিলাম। আর এখানে 12-13টি এলাচ এবং 1টি স্টার মশলা। আমি আস্ত স্টার মশলাটাকে এভাবে ব্যাঙ্গে ছোটো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 4-5 টুকরো দারচিনি, দিয়ে দিব এখন ধনিয়া গুঁড়া, আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 2 টেবিল চামচ, টালা জিরা গুঁড়া, মরিচ গুঁড়া এখানে দিয়ে দিলাম আমি 2.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে 1.25 টেবিল চামচ, আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছে এখানে রাঁধুনি মশলা, তো অনেকেই চিনেন না, ঠিক এরকম ছোটো ছোটো হয় দেখতে। আমি এখানে 1 চা চামচের ঠিক সামান্য কিছুটা বেশি নিয়েছি। আমি আজকে এখানে আস্ত রাঁধুনি মশলাটা ব্যবহার করছি, তবে আপনারা এখানে গুঁড়া করে ব্যবহার করতে পারেন এই মশলাটা। তারপর আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই সরিষার তেলটা এখানে ব্যবহার করতে হবে যদি অথেন্টিক কালাবুনাটা আপনারা করতে চান। তো তেলটা দেওয়ার পর ভালো করে আমি প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। তো আমাদের এখানে মাখানোটা হয়ে গিয়েছে, এখন এই হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ। কিছুক্ষণ পর আমি নেড়ে দিচ্ছি, আর অবশ্যই একটু পর নেড়ে দিতে হবে যাতে করে মশলাটা নিচে দিয়ে লেগে না যায় বা পুড়ে না যায়। তো আমি কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মাংস এবং পেঁয়াজটা গলে এক্সট্রা পানিটা বের হওয়া পর্যন্ত। মাঝে কিন্তু আমি 1-2 বার নেড়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর প্রায় 7-8 মিনিট পর পেঁয়াজটা গলে গিয়ে মাংস থেকেও এক্সট্রা পানিটা বের হয়ে গিয়েছে, যে দেখুন। তো আমি এখন নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও কিছুক্ষণ। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, মাংস কষানোটা যত ভালো হবে রান্নাটা তত বেশি স্বাদের হবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 500 মিলিগ্রাম পানি। এই মুরগিটা কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় নেই, তাই আমি এখানে 500 মিলিগ্রাম পানি ব্যবহার করেছি। যদি ব্রয়লার কিংবা ছোটো মুরগি দিয়ে রান্না করেন তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। আমি ঢাকনা দিয়ে এখানে ঢেকে রেখে দিলাম বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন বলক চলে এসেছে এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দের উপর নির্ভর করে তারপর এখানে মরিচ গুঁড়া কাঁচামরিচ ব্যবহার করবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় আরও 10 মিনিট। 10 মিনিট পর একটু নেড়ে দিচ্ছি চুলার আঁচটা। এখন আমি মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি এবং অপেক্ষা করছি মাংসটা একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো প্রায় আরও 10-12 মিনিট পর মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখানে, আর মাংস রান্না কিন্তু এখানে প্রায় শেষের দিকে। এখন আমরা এই যে এক্সট্রা ঝোলটাকে একটু শুকিয়ে নিব ঢাকনা ছাড়াই। ঢাকনা ছাড়া আমি 10 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি, আর এই যে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা একটা বাগার দিব কালাবুনার। তো ভাগাড়ের জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ মেজারমেন্ট কাপে সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে পুরো রান্নাটাই। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি, পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে মিনিট খানিক পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 1/2 কাপ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দেওয়ার পর পেঁয়াজ রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে। চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি আর অপেক্ষা করছি পেঁয়াজ এবং রসুনের কালারটা বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমি দিয়ে দিলাম 6-7টি শুকনো মরিচ বুটা ফেলে দিয়ে। শুকনো মরিচটা এই পর্যায়ে দিতে হবে, প্রথম অবস্থায় দিলে কালো হয়ে যাবে তাই এই পর্যায়ে দিলে কালো হবে না। তো শুকনো মরিচটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে হালকা একটু কালার চলে এসেছে,
আরও কিছুক্ষণ পর যখন ঠিক এরকম বাদামি কালার চলে আসবে, পেঁয়াজ রসুন সুন্দর একটা কালার আসবে, আমি এ পর্যায়ে যে মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম এখানে পুরোটাই ঢেলে দিলাম। আপনারা চাইলে এই বাগারটা সরাসরি মুরগির মাংসের পাতিলেও দিয়ে দিতে পারেন, তবে আমি কিন্তু এই প্যানেই দিয়ে দিলাম ঢেলে, তো এতে কোনো স্বাদের হেরফের হবে না। আপনারা চাইলে সরাসরি বাগারটা দিতে পারেন বা এভাবে আমার মতো রান্নাটি করতে পারেন। তো মাংসটা দেওয়ার পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে এভাবে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম আর বাগারটা খুব সুন্দরভাবে, বাগারের যে ফ্লেভারটা পুরো রান্নায় ছড়িয়ে গিয়েছে। এখন ঢাকনা ছাড়া ডেকে, মানে ঢাকনা ছাড়া আমি চুলার রোস্টটা ফুল আঁচে রেখে রান্না করব একদম ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু মুরগির মাংস রান্না করছি, মুরগির মাংসটা কিন্তু একদম কালো হবে না, বিফ মানে বিফ কালাবুনাটা তো একদমই কালো হয়, কিন্তু মুরগির কালাবুনাটা কিন্তু একদম কালো হবে না। আর যদি বেশি কালো করতে চান তাহলে কিন্তু মুরগির ভিতরে যে জুসিনেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো প্রায় এভাবে 10 মিনিট নেড়েচেড়ে রান্না করার পর আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি যে মশলাটা দেখিয়েছিলাম, সেই রাঁধুনি মশলার গুঁড়া 1 চা চামচ এবং টালা জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ ছোটো করে টুকরো করে রাখা 1/4 কাপ। তো পেঁয়াজের টুকরোটা এ পর্যায়ে অবশ্যই দিতে হবে। পেঁয়াজ টুকরোটা দেওয়ার পর তো সব কিছু একত্রে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। চুলার রাস্তা ফুল আঁচে রেখে ঠিক এরকম পর্যায়ে এসেছে 5 মিনিট পর, তা আমাদের এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট। আর এর চেয়ে বেশি একদম কালো কালার আমি করব না। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর এমনিতে একটু কালো মানে দেখাবে। তো এই যে দেখুন মুরগির কালাবুনা কিন্তু তৈরি। আপনারা চাইলে একদম কালো কালো করে রান্নাটা করতে পারেন, কিন্তু কালো করে রান্না করতে গেলে মুরগির জুসনেস মানে ভিতরে যে জুসিটা সেটা চলে যায় আর মানে ড্রাই হয়ে যায় আর কি। যাই হোক, তো আপনারা এইভাবে রান্নাটি করতে পারেন, একদম কালাবুনার স্বাদ পাবেন। গরম ভাতের সাথে এই মুরগির কালাবুনাটা হলে আর কিছুই লাগে না, এতটাই সুস্বাদু হয়। অবশ্যই রেসিপিটি বাসায় তৈরি করবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।